হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে। আজকে আমি দেখাবো, আসলে আজকের ভিডিওটা বিশেষ কোনো বড় ভিডিও না বা কিছু ইনফরমেশান দেওয়ার নয়, আজকে শুধু আপডেট দেবো। আমি যে এই গামলাটিতে আছে, এই গামলাটিতে মাটি তৈরি এবং টিউবার লাগানো দেখিয়েছিলাম আমি আপনাদের। তো প্রায় 38 দিনের মাথায় দেখুন একটা কুড়ি চলে এসেছিলো, মাত্র 38 দিনের মাথায়। এই দেখুন, তার কিছুদিন পরে এই যারা একজন এসেছে, এখন এই দুটো কুড়ি আছে আমার এইটাতে। গাছের গ্রোথটা খুবই ভালো, পাতাগুলো সাইজ দেখুন কত বড় পাতার সাইজটা। এখানে আরও বড় পাতা আছে, বেশি টাচ করব না, বেশি টাচ করলে যদি কুড়ি টুড়ি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। একবার দেখার চেষ্টা করি আর বেরোচ্ছে নাকি, যদি আর বেরোয়নি। আর একটা গাছ দেখুন, এটার পাতার সাইজটা দেখুন, এই পাতাটা আমার হাতের থেকেও বড়, দেখুন আমার হাতের থেকেও বড় সাইজের পাতা। গাছটা দেখুন, একটা ছোট্ট গামলাতে আছে, অনেক নোংরা হয়েছে, এটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করবো কিছুদিনের মধ্যে। তাতে দেখুন একটা কুড়ি চলে আসছে, দেখুন কুড়িটা ছোট্ট গামলাতে। এটা এগুলো বড় 100 টাকার গামলার, আর এটা হচ্ছে ছোটো 40 টাকা না 30 টাকার গামলার। এটা এখানে আরেকটা আছে, এই ছাড়া আরেকটা চলে আসছে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। এরপরের ভিডিও দেখাবো কীভাবে আপনারা পরিচর্যা করবেন পদ্ম গাছের এবং খাবার তৈরি করবেন। খাবার তৈরিটা খুব ইম্পর্টেন্ট, খাবার তৈরির পরে অনেক কাছেই ফুল চলে আসবে। তো আমার চলে আসছে যে তাই আমি এখন দেইনি, এখন আমিও অ্যাপ্লাই করিনি কোনো খাবার, আপনাদেরও এখনও দরকার নেই এত রাত্রি দেওয়ার। আর কিছুদিন দেখে তারপরেই আপনারা খাবার দেবেন। আর এই শ্যাওলাগুলো আছে না, এই শ্যাওলাগুলো একটু পরিষ্কার করে দেবেন, হাত দিয়ে তুলে ফেলে দেবেন এই শ্যাওলাগুলো এরকম করে নিয়ে, বা ওভারফ্লো করবেন। ওভারফ্লো করলেও সব শ্যাওলা হয়তো চলে যাবে, জলটা পরিষ্কার থাকবে। ধন্যবাদ।